এমনি কানে শোনা যাচ্ছে যে অমুক জায়গায় এরকম ক্ষতিবৃদ্ধি হচ্ছে এরকম ভেঙেছে এটা কানে শোনা যাচ্ছে কিন্তু সেটা চোখে বাস্তবতা দেখা যায়নি বাস্তবতা দেখা যায়নি যদি এই আগুনটা কোনো হিন্দু মেম্বারের বাড়িতে দেওয়া হতো তাহলে সবাই বলতো যে মুসলমানরা হিন্দুদের পরে আক্রমণ করেছে আপনার কি মনে হয় সেটাই সেটা দেখছি নি এমনি অনেকে দেখা যাচ্ছে গুজব কথা ওগুলো সবসময় তো কানে দিলে হয় না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি নামক গ্রামে যেই গ্রামে হিন্দু বা সংখ্যালঘুদের বসবাস রয়েছে এবং এটা হলো আমাদের পার্শ্ববর্তী অঞ্চল তো আমি দীর্ঘদিন বাইরে ছিলাম আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ঘটনা এবং দুর্ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে তো আমার একটা চিন্তাই ছিল যে বাংলাদেশে ফিরে আমি চেষ্টা করবো যে আমাদের সংখ্যালঘু বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে জানার চেষ্টা করবো যে তারা কেমন আছে তো জানার জন্যে চলে আসলাম আমাদের সেই কাকমারি হিন্দু পাড়ায় এবং সেখানে আমরা এখানে আমাদের হিন্দু যে ভাইরা আছেন আমি একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যেটি কালী মন্দির আপনারা দেখতে তো আমরা একটু জানার চেষ্টা করব যে পট পরিবর্তন হওয়ার পরে আসলে তাদের পরে কোনো রকম কোন রকম চাপ বা শারীরিক দৈহিক কোনো চাপ তাদেরকে দেওয়া হয়েছে কিনা তো চলুন তাহলে একটু জেনে নেওয়া যাক আপনি তো এই সংখ্যালঘুদের মধ্যে একজন আপনার নামটা কেননা ছিল অশোক দাস শ্রী অশোক দাস আপনারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেন তো এবারের যে পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় আমরা মানে খবর পেয়েছি যে হামলা মামলা বা অন্য রকম কিছু হচ্ছে আসলে আপনাদের এখানে এরকম কিছু ঘটেছে কিনা না আমাদের এখানে তেমন কিছু না ঘটেনি এমনি আপনারা এর আগে যেমন ছিলেন তেমনই আছেন নাকি একটু মেন্টালি কোনো চাপে আছেন না তো কোনো চাপ নেই আমাদের কোনো চাপ নেই না আমার জন্য কোনো চাপ শ্রেষ্ঠ আসেনি আসেনি আচ্ছা আপনাদের আত্মীয় স্বজন তো আছে বিভিন্ন জায়গায় তাই না এরকম কোন জায়গায় খবর পেয়েছেন যে পট পরিবর্তনের পরে মূর্তি বা মন্দির ভেঙে ফেলেছে আত্মীয়দের মধ্যে না এতদূর মধ্যে সব ধরনের সংবাদ পাওয়া যায় না তো কানে শোনা যাচ্ছে যে অমুক জায়গায় এরকম ক্ষতিবিদ্ধি হচ্ছে এরকম ভেঙেছে এটা কানে শোনা যাচ্ছে কিন্তু সেটা চোখে বাস্তবতা দেখা যায়নি বাস্তবতায় দেখা যায়নি আসলে এরকম কিছু ঘটছে যে হচ্ছে না তারপরেও প্রচার বা অপপ্রচার হচ্ছে তো এটাই আমরা একটু জানতে চাচ্ছিলাম আচ্ছা জীবন দাস তোমার কাছে জানতে চাইবো যে তোমরা তো ছোট তোমরা এই সরকার পরিবর্তন নিয়ে কিছু বুঝবা না কিন্তু মোটামুটি তো বুঝবা তোমাদের এই পাড়াতে কি কোনো মারামারি হয়েছে গোলমাল হয়েছে কোনো মারামারি গোলমাল হয় নাই তোমাদের কোনোদিন ঠাকুর ভেঙেছে মুসলমানেরা এসে ভাঙে নাই বলছি এই যে সরকার পরিবর্তনের পরে আপনাদের সরকার পরিবর্তনের পরে আপনারা কি ভালো আছেন নাকি খারাপ আছেন মোটামুটি এমনি কোনো চাপ মারধর এরকম কিছু হয়েছে না আমাদের মন্দিরে হামলা আমাদের সাইডে আমাদের এখানে হয়নি আত্মীয় স্বজনদের ওইদিকে শুনছে কোনো কোনো জায়গায় হয়েছে কোন কোনো জায়গায় মানে এটা শুনছি আমরা তাই না আমিও শুনছি যে এরকম বাট বাস্তবতাটা হয়তো বা একটু এরকম না তাইলে আপনাদের এ লেখার বাড়িটা সাতক্ষীরা সাতক্ষীরা কোন থানা আশাশনী থানা আশাশনী থানা সাতক্ষীরা আশাশনী বা কয়রা ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে হিন্দু আছে আমার ওদিকে যাতায়াত আছে তালাতেও আছে তো আপনাদের ওইদিকে কি মানে হিন্দু বা মন্দিরে এই যে পট পরিবর্তনের পরে ভাঙচুর হয়েছে মারধর হয়েছে এরকম আমাদের কাছাকাটি ইউনিয়নে এসব কোনো কিছু হয় নাই এবং এখানে আসার পরেও এখানেও তো আপনি প্রতিমা বানাতে যে কোনো বাধাগ্রস্ত হয়েছে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এরকম আক্রান্ত হয়েছে না আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এরকম আক্রান্ত হয়নি হয়নি তবে আপনি শুনেছেন কি যে এরকম আক্রান্ত হচ্ছে দু এক জায়গায় শুনছি সময় তালার দিকে পাটিলঘাট একটু হয়েছে দোকান মানে এগুলো শুনেছেন ফেসবুকে আর বিশেষ করে যারা আক্রান্ত হয়েছে তারা কি আসলে হিন্দু বলে আক্রান্ত হয়েছে না আওয়ামী লীগ বলে আক্রান্ত হয়েছে আপনার কি মনে হয় সেটা তো বলতে হবে আচ্ছা ঠিক আছে যদি আক্রান্ত এমনি ফেসবুকে আপনি শুনেছেন বা আমরাও শুনছি আর বেশিরভাগই আক্রান্ত হয়েছে যারা যেমন এই গ্রামে এই গ্রামে একজনের বাড়িতে আগুন ধরানো হয়েছে দরজা দিয়ে যদি এই আগুনটা কোন হিন্দু মেম্বারের বাড়িতে দেওয়া হতো তাহলে সবাই বলতো যে মুসলমানরা হিন্দুদের পরে আক্রমণ করেছে আপনার কি মনে হয় অথচ মুসলমান কিন্তু আক্রান্ত হয়েছে তার মানে এটা রাজনৈতিক ঘটনা এটা কোনো হিন্দু বা মুসলমানের কোনো দ্বন্দ্ব না তাই না এরকম আপনাদের মনে হয় কিনা বলছি কাকি এই সরকার চেঞ্জ হওয়ার পরে শোনা যাচ্ছে যে অনেক জায়গায় হিন্দুদের মুসলমানরা মারি ফেলা তা এখানে কি এরকম কিছু হয়েছে এরকম কিছু হয় নাই আত্মীয় স্বজনদের মধ্যে কি এরকম কিছু হয়েছে কাকির নাম কি যেন ফুলঝরি 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 দাস খুব ভাগ্যবান আমি আমি মালয়েশিয়া থেকে আপনার সব সময় আর কি দেখতাম যে আপনি এই এই সমস্তগুলো করি বেড়াতেন আর আজকেই আপনার আর অরিজিনালি এইরকম আমার যে দেখা হবে এটা আমার খুব ভাগ্য তো আপনি বা মালয়েশিয়ায় ছিলেন সেখানেও দেখেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে থাকে না এটা আপনাদের এখানেও আমরা তো মিলেমিশেই আছি না মিলেমিশেই তো আছি তো সব মিলাই তেমন কোনো সমস্যা তো না তেমন কোনো সমস্যা হয়নি যখন আর দেখছি নি এমনি অনেকে দেখা যাচ্ছে গুজব কথা ওগুলো সবসময় তো কানে দিলিয়ে হয় না তো আপনার নামটা যদি আমাদের একটু বলতেন আমার নাম সুবোধ দাস সুবোধ দাস এইখানে সরকারের পট পরিবর্তনের পরে আসলে আপনারা কেমন আছে ভালো আছে এমনি কোনো ঝামেলা ঝঞ্ঝাট মারামারি কাটাকাটি এরকম কিছু হয়েছে না ওগুলো হয়নি কিন্তু একটা আতঙ্কায় পাশে হচ্ছে আমাদের গ্রামেই হচ্ছে মানে আপনাদের গ্রামে কি ঘটেছে ওই যে দেখা যাচ্ছে মেম্বার এর বাড়ি ঘরদর পোড়াই দিয়েছে আরেকজনের একজনের দোকান পাট পোড়াই দিয়েছে এই মেম্বার এবং যা মেম্বারের বাড়ি এবং যার দোকান পোড়ানো হয়েছে তারা কি হিন্দু না মুসলমান না মুসলমান তাহলে মুসলমান আক্রান্ত হচ্ছে কিন্তু হিন্দু তো আর আক্রান্ত না না আমাদের কোনো আক্রান্ত হয়নি যাক তাহলে মুসলমান আক্রান্ত হোক সমস্যা নেই হিন্দু যেন না হয় কারণ হিন্দুরা আক্রান্ত হইলে এটা অপর রাজনীতি হচ্ছে সেটা হলে বলা হচ্ছে যে হিন্দুদের পরে মুসলমানরা আক্রমণ করছে অথচ মুসলমান মুসলমানদের পরে আক্রমণ করতেছে তবে এটা আমরা চাই না আমরা চাইবো সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক এবং আপনারাও ভালো থাকেন এটাই কেমন আছেন আপনাদের বাড়ি কোন গ্রাম বালিয়া ও কয় ঘর আছেন হিন্দু ওখানে এই যে সরকার পরিবর্তনের পরে কোনো মারামারি গোলমাল হয়েছে আপনাদের ওখানে

সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন একটি হিন্দু বসতি অঞ্চলের প্রতিবেদন আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছি যে তারা আসলে কেমন আছে পট পরিবর্তনের পরে তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা তাদের উপরে কোনো আক্রমণ হয়েছে কি না প্রাণহানি হয়েছে কি না আপনারা কিন্তু জানতে পেরেছেন আসলে সবাই শুনছে যে হিন্দুরা ভালো নেই এই দেশের সংখ্যালঘুরা ভালো নেই কিন্তু আমরা চেষ্টা করব জানার যে কোথায় ভালো নেই কেন ভালো নেই যেখানে ভালো নেই সেখানে ভালো যেন থাকতে পারে তার জন্য ঠিকানা কালচারাল ফাউন্ডেশন সহ আমরা অবশ্যই সচেতন থাকবো এবং তাদের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো আমাদের ঠিকানা টিভি দর্শকদেরকেও বলবো যে আপনারা চেষ্টা করবেন আপনার ডানে বামে যত সংখ্যালঘু আছে যারা আছে তারা যেন ভালো থাকে তার জন্যে যা করা দরকার সেটা করতে হবে সম্মানিত দর্শকমণ্ডলী গুজবে কান দিবেন না গুজব ছড়াবেন না গুজব ছড়িয়ে গুজবে কান দিয়ে নিজেদেরকে ক্ষতি করবেন না দেশের ক্ষতি করবেন না এটাই প্রত্যাশা সবার কাছে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি যশোরের কাগমারি কাকমারি হিন্দুপাড়া থেকে আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আলহামুলিল্লা